লাগলো চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। শাইখ, বাইতুল্লাহ ঘরের জামা কাপড় চুম্বন করা সবের আশায়, এটা এটা করা একটা যাবে বড় কিনা? ভুল যে দেখা গেল যে অনেক আবেগ থাকে হুম যে আহা বাইতুল্লাহ আসছি। এটা আমার বাস্তব জীবনেও ঘটেছে, আসলে আমার মাথায় রুমাল ছিল, হ্যাঁ, তো চিন্তা করলাম আল্লাহ এই রুমালটা মাথায় নিছি আর কি কখনো কাবা আসতে পারবো, রুমালটা দিয়ে কাবা শরীফের দরজার সামনে একটা ঘষা দিয়ে নিয়ে বুকের সাথে পেঁচায় ধরছিলাম খুব আবেগে। কিন্তু পরে পড়াশোনা করে দেখলাম যে আসলে এটা সওয়াবের নিয়তে জায়েজ নাই, যে আমি এটা নিলাম এটা আমার ঘরে রাখবো বরকত হবে এই কোনো নিয়তে জায়েজ নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুকনি ইয়ামানি এবং হাজরে আসওয়াদ, এই দুইটি জায়গায় স্পর্শ করলে সওয়াব আছে, বাকি কাবার যত পাশেই আপনি চুমু ধরেন স্পর্শ করেন কাবার সাথে নিজের বউ লাগান জামা কাপড় লাগান এটা একদমই বরকতের নিয়তে এটা তো একদমই জায়েজ হবে না, বরং কান্নার জন্য ধরে রাখলেন মানে সওয়াবের জন্য আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করার জন্য কাবার সাথে লাগায় চোখে পানি ফেললেন, মানে একটা বুকটা ফিলিং লাগায় এলাম, মানে একটা ফিলিংস, নেয়। আলাদা একটা অনুভূতি। হ্যাঁ, এটা জামা কাপড়ের সাথে কিছু না, নিজেকে আল্লাহর মানে আমি জড়াই ধরছি মানে আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আজকে আজকে আমাকে আল্লাহ তুমি আর বিমুখ করো না, মানে আল্লাহ আমি আসছি আল্লাহ আমাকে আর ফিরায়ও না, মানে এটা তো একটা আসলে যে কি জায়গা ওটা, আল্লাহ আমাকে তুমি ফিরাই দিও না আল্লাহ, আমি যদি এই জায়গায় থেকে ফিরাই দাও তাহলে আমি আর যাবো কোথায়, আমার আর জায়গার যাওয়াটা কোথায়, আমি আর কোথাও যেতে পারবো না। সে কারণে কাবাকে জড়ায় ধরা, কাবাকে বুকে নেওয়া, কাবাকে নিজেকে মানে সমর্পণ করে দেওয়া, সুযোগ পেলে একটু হেলান দিয়ে চোখের পানি ছেড়ে দেওয়া, এটা মানে সবার ভাগ্যে জোটে না। আর জীবনে যে একবার যায় পরবর্তীতে আর যেতে পারবে এটাও তার জীবনে নাও হতে পারে। সে কারণে কাবার সাথে সম্পর্ক বৃদ্ধি করা ইবাদতের মাধ্যমে, কাবাকে স্পর্শ করা মূলত চিন্তা করা আল্লাহ আমার এই স্পর্শের মাধ্যমে যেন আমি আমার অতীতের ভুলগুলো মাফ হয়ে যায়, আগামী দিনগুলো যেন আল্লাহ গুণামুক্ত হয়, এভাবে জড়িয়ে ধরা মানে কাবাকে সম্মান করা মূলত নিজের গুণা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ ইন্নি আতুবু ফিল ইয়াম আকসার মিন 70 মাররা, যে আমি দৈনিক 70 বার তওবা করি, যে লোকটা কাবায় যায় তার উচিত আল্লাহ আমি আসছি আমার তওবাটা কবুল করে নাও, আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ। কারণ এই সুযোগ একজন হাজি, একজন হাজির যে সুযোগ আল্লাহ দেন এই সুযোগটা যদি কাজে না লাগায় এটা তার জন্য বড় খুসরান, সবচেয়ে বড় লোকসান সে। কাজী যারা হজে যাচ্ছেন দোয়া করি আল্লাহ তাদেরকে যেন এই কাবাকে স্পর্শ করে তাদের জীবনের গুণগুলো যেন আল্লাহ মুক্ত করে তাদেরকে যেন আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে, আল্লাহ তো বল আল্লাহ রাসূল বলেছেন যে কওয়ালাদাতুল উম্মি, যে ব্যক্তি হজে যায় সে যেন হজ থেকে বের হয়ে আসলো, সে যেন তার মায়ের গর্ভ থেকে সন্তান বের হলে যেরকম মাসুম থাকে, হ্যাঁ, একজন হাজি যখন হজ থেকে বেরিয়ে আসে সে যেন তার গুণামুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুক, তবে এইরকম কোনো বরকতের নিয়তে জামা কাপড় স্পর্শ করায় নিয়ে আসা, হ্যাঁ, এটা বৈধ হবে না। আসবাবপত্র নিয়ে আসা আমি দেখেছি যে পাকিস্তানি একজন দেখছি যে তারা হয়তো বুলেট নিয়ে আসছে, এই আপনার এই চাকু এই কেচি কেচি এনে কেটে কাবার গিলাপ নিয়ে যাচ্ছে বরকতের আশা, বরকতের আশা লাই জুস, বরং আরো হারাম, কে তোমাকে এই কাবার ঘর এই গিলাপটা কাটার বিধান কে দিয়েছে? সেজন্য কাবা আপনার গুনামাফ করতে পারবে না, কাবার কোনো কাপড় কাবার পাথর হাজরে আসওয়াদ আপনার গুনামাফ করতে পারবে না, বরং এই ধারণাটা করাটা শিরক, এটা বড় ধরনের মারাত্মক গুনাহ। বরং আল্লাহ একটা ওসিলা দিয়ে দিয়েছেন যে এর মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক ওই জায়গাটা গিয়ে চাইলে দোয়া কবুল হয়ে যেতে পারে।